প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ওকে, যদি আপনাদের দেখতে অসুবিধা না হয় এটা একটু দেখেন, দেখা যাচ্ছে? একটু দেখেন এটা দেখা যাচ্ছে কিনা। ইউনিট 8, ইনফরমেশন ইথিক্স, কপিরাইট এন্ড সেন্সরশিপ, আজকে আমরা এটা শিখব। এটা আমি চাইছিলাম যে আজকে একদিনেই আমি এটা শিখাই দিতে, কিন্তু পরবর্তীতে আমি এর ভিতরে যাই দেখলাম যেটা এই আইন কানুনের ব্যাপার এবং খুব সূক্ষ্ম জিনিস, একদিনে যদি আমি এই ডোজটা পুরো দিয়ে দিই তাহলে টিকতে পারবেন না। তারপরেও আমি পরবর্তীতে দেখলাম এখান থেকে দুটো কোশ্চেন হয়, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন হয়, সবসময় দুটো কোশ্চেন হবে, একটা কপিরাইট, এই কপিরাইটের উপর একটা কোশ্চেন হবে, আর সেন্সরশিপের উপর একটা কোশ্চেন হবে। আমরা এইটা শিখবো, এই যে দেখেন, এই যে এখানে আছে আমরা ইনফরমেশন ইথিক্স কপিরাইট, এটা কি আছে, ইথিক্যাল এন্ড লিগাল ইস্যুস রিলেটেড অফ ইনফরমেশন রিসার্চ ডেভেলপমেন্ট ইনক্লুডিং প্রাইভেসি এন্ড কপিরাইট, আর একটা আছে সেন্সরশিপ ইন্টেলেকচুয়াল ফ্রিডম ফ্রম ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভস, ন্যাশনাল লাইব্রেরি পলিসি আর ন্যাশনাল বুক পলিসি, এ দুটো আমাদের এক্সট্রা, এ দুটো আমরা পড়বো না, আমার দুটো পরীক্ষা আসবে না, এ দুটো আমার পরীক্ষা আসবে না, আমার সিলেবাসের বাইরের হিসাব। আমার হিসাব হলো আজকে ইনফরমেশন ইথিক্স, কপিরাইট আর সেন্সরশিপ, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমরা আজকে এটা এখানে শিখবো। এখন চলে যাই আমরা শিখাতে, দেখি কি আছে আমাদের কাছে। এখন এই তিনটা জিনিসের ভিতরে আমরা প্রথমে আজকে শিখবো আমাদের সিলেবাস অনুযায়ী যে কি আছে আমাদের ইনফরমেশন ইথিক্সে, কি আছে আমরা একটু দেখি ইনফরমেশন ইথিক্সে কি আছে সেটা দেখে, তারপরে আমরা ইনফরমেশন ইথিক্সটা কি জিনিস তাই আমরা আগে একটু দেখে নিই। 14তম ক্লাস আজকে, আমাদের মোট ক্লাস নেওয়ার কথা ছিল 14টা, কিন্তু আজকে আমাদের 14তম ক্লাস, আমাদের আরো দুটো ক্লাস নিতে হবে, তবে আমরা সিলেবাসটা কমপ্লিট করব, ঠিক আছে? এই 14তম ক্লাসে আমাদের আজকে, আমরা এই 14তম ক্লাসটা আজকে দেখব যে কি আছে আমাদের এখানে। ওকে, আসলে লেকচার নাম্বার 14 কপিরাইট, দেখে আমাদের সাবজেক্ট হলো একটু খেয়াল করেন, ইনফরমেশন ইথিক্স, কপিরাইট এন্ড সেন্সরশিপ। এখানে আমার প্রশ্ন, প্রথমেই সবাই খাতা কলম সামনে নেন, ইনফরমেশন ইথিক্স, প্রথমে আমার দরকার ইনফরমেশন মানে কি, আমি প্রথম দিন বলছিলাম ইনফরমেশন হলো তথ্য, যে একটা অর্থবোধক তথ্য শব্দ যা কমপ্লিট মিনিংফুল ওয়ার্ডস, এটা সবসময় সত্য কথা বলে এবং নিরেট। ইথিক্স কি জিনিস, নৈতিকতা, অর্থাৎ তথ্যের নৈতিকতা, এটা আমার কি জিনিস, তথ্যের আবার নৈতিকতা কি জিনিস, তথ্যের নৈতিকতা এরকম এমন কোন ইনফরমেশন আমি দিব না যে ইনফরমেশনের ভুল মিথ্যা এবং যার দ্বারা আরেকজন মিসগাইড হবে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হবে, সোজা কথা। অর্থাৎ আপনি লাইব্রেরিয়ান, আপনি এমন কোন তথ্য বা গুজব রটাবেন না যে তথ্যে কোনো ভিত্তি নাই, যার উপরে একজন অপরিণীয় ক্ষতি হয়ে যাবে। গতদিন আমাদের নাসিরুদ্দিন মিতুল স্যার বলছিলেন যে আমাদের একজন লাইব্রেরিয়ান, রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরিয়ান, আমাদের আবু ইউসুফ মোহাম্মদ জুয়েল ভাইকে কুরআন অবমাননার দায়ে খতিব সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব কি কে, তারা তাকে কুরআন অবমাননার দায়ে মসজিদে মাইকিং করে পিটাইয়ে তাকে আগুনি পোড়ায় মেরে ফেলছে। এটা হচ্ছে উনাদের কাছে ইনফরমেশন ছিল, তার কোনো ইথিক্স ছিল না। আমি কি হাফসা আপনাকে বুঝাইতে পারছি আপনাদের ইনফরমেশন ইথিক্স কি জিনিস? জি স্যার। ইনফরমেশন ইথিক্স আছে ওই তথ্য যে তথ্যের নীতি বা নীতিশাস্ত্র বা নৈতিকতা বলে কিছু নেই। একজন লাইব্রেরিয়ান হিসেবে, একজন সমাজের সচেতন নাগরিক হিসেবে এমন কোনো তথ্য আপনি তৈরি করতে পারবেন না, এমন কোনো তথ্য আপনি সংগঠন করতে পারবেন না, এমন কোনো তথ্য আপনি দিবেন না যাতে সমাজের ক্ষতি হয়। তথ্যের নৈতিকতা হচ্ছে সেটা। কপিরাইট মানে কি, কপিরাইট মানে হচ্ছে সত্য, কপিরাইট মানে কপি মানে নকল, রাইট মানে অধিকার, নকল করার অধিকার। আমার এক ছাত্র আজকে 5-6 বছর আগে, স্যার কপি মানে নকল আর রাইট মানে অধিকার, আমার পরীক্ষার হলে নকল করার অধিকার। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আসলে ভালো হয়েছে, কিন্তু শব্দ দুটো একসাথে, কপিরাইট অর্থাৎ গ্রন্থ সত্য, কপিরাইট অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্থাৎ আপনার মেধা যেটা আছে। এই যে আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি,
এই ক্লাসটার ইউটিউবে যাবে, চ্যানেলে যাবে, এইটা ইচ্ছা করলে প্রকাশ তার নামে চালাইতে পারবে না। ইচ্ছা করলে হাফসা আপনি এটা আমার নামে আপনার নামে এটা চালাই দিতে পারবেন না। এটা রিজাউল, এটা কোনোভাবেই এটা নকল করে আরেকজনের নামে চালাইতে, অর্থাৎ লেখকের সত্তার অধিকারকে, এই নকল কথার প্রতিরোধ অধিকারকে রক্ষা করাই হলো কপিরাইট। আর সেন্সরশিপ কি জিনিস? সেন্সরশিপ হলো ওই জিনিস যেটা দিয়ে ভাইভাতে তিনটা বলবে, সেন্সরশিপ হলো ওইটা জিনিস কোন সরকার কর্তৃক কোন বস্তু বা সামগ্রী বা কোন প্রকাশনের উপর বিধি নিষেধ আরোপ করাকেই সেন্সরশিপ বলে। আমার কোর্স পড়ানো শেষ, এই তিনটা জিনিসই আজকে আমরা শিখব, এই তিনটা জিনিস আজকে শিখব। গরমকালই ভালো ছিল যে ফ্যানের শব্দ হতো না, গাড়ির শব্দ আসতো না। তাহলে আমার তিনটা জিনিস, হোয়াট ইজ ইনফরমেশন ইথিক্স, ইনফরমেশন ইথিক্স হচ্ছে ওই জিনিস যে তথ্য প্রস্তুত করলে, প্রচার করলে, বিতরণ করলে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অসত্য তথ্য তৈরি করা যাবে না, সেটাই হলো ইনফরমেশন ইথিক্স। এই ইনফরমেশন ইথিক্স হচ্ছে সমাজের তথ্যের পরিচালন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। নাম্বার টু হলো কপিরাইট, হলো গ্রন্থ সত্য, নট অনলি গ্রন্থ সত্য, কোন সৃষ্টিশীল স্রষ্টার অধিকার বজায় রাখার কৌশলকে কপিরাইট বলে। সেন্সরশিপ হলো এটা কোনো বস্তু বা সামগ্রীর উপর সরকার বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক বিধিনিষেধ আরোপ করাকে সেন্সরশিপ বলে। যেমন তসলিমা নাসরিন নামে একজন লেখক ছিল, উনি লজ্জা নামে একটা বই লিখছিল, বাংলাদেশে ওটা কপিরাইটে আটকাই দেওয়া হয়েছে। আপনারা সিনেমা দেখতে যান, ওকে অনেক কথাবার্তা আমরা পড়বো, সেই সময় দেখবেন, আসেন পরে আমরা চলে যাই টেক্সটে। আসেন তথ্যের নৈতিকতা আমরা পড়বো, ইনফরমেশন ইথিক্স বাংলায় দেখেন, তথ্যের নৈতিকতা, কপিরাইট ও সেন্সরশিপ তিনটা শব্দ লেখেন। ইনফরমেশন ইথিক্স হলো তথ্যের নৈতিকতা, কপিরাইট কপিরাইট, সেন্সরশিপ সেন্সরশিপ। আপনি আসেন হোয়াট ইজ ইনফরমেশন ইথিক্স, আপনাকে যদি বলা হয় ইনফরমেশন ইথিক্স কি জিনিস, ভেরি সিম্পল বলছেন, দেখেন একটু দেখেন, এটা যদি পারেন কেউ লেখেন, না পারলে বাংলাটা লিখেন। ইনফরমেশন ইথিক্স হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ, সংজ্ঞায়িত করা হয় এভাবে, দ্য ব্রাঞ্চ অফ ইথিক্স, এটা আছে নৈতিকতার একটা শাখা, দ্যাট ফোকাস অন রিলেশনশিপ, যা ফোকাস করে অর্থাৎ প্রকাশ করে বিটুইন দ্য ক্রিয়েশন, কিসের পথে, সৃষ্টি করার ভিতরে, অর্গানাইজেশন সংগঠন করার পরে, ডিসমিনেশন বিতরণ করার উপরে, কিসের বিতরণ, এন্ড ইউজ অফ ইনফরমেশন, তথ্যের ব্যবহারের উপরে। অর্থাৎ নৈতিকতা হলো সেই, ইনফরমেশন ইথিক্স হলো নৈতিকতা সেই বিধান যার সাথে তথ্যের সৃষ্টি সংগঠন এবং বিতরণের কাজে ব্যবহৃত হয়। এন্ড দ্য ইথিক্যাল স্ট্যান্ডার্ড, একটা নৈতিকতার মানদণ্ড থাকবে, আপনি নীতি নির্ধারণ বিসর্জন দিয়ে এটা করতে পারবেন না। এন্ড মোরাল কোড, মোরাল কোড থাকবে, একটা মোরাল জিনিসটা, মোরাল কোড বলে এর নিচে আর নেওয়া যাবে না। আমি আপনাদের টিচার, আমি আপনাদের একটা মোরাল কোড আছে, আমার একটা ড্রেস কোড আছে, একটা মোরাল কোড আছে, কোন জিনিসটা আপনাদের সামনে শব্দটা ইউজ করতে পারবো, কোন জিনিসটা ইউজ করতে পারবো না। গভর্নিং হিউম্যান কন্ডাক্ট ইন সোসাইটি, সমাজের যোগাযোগের জন্য, সমাজের কন্ডাক্ট ইন সোসাইটি, হিউম্যান মানুষের সাথে যোগাযোগ করার জন্য যে ন্যূনতম যে স্ট্যান্ডার্ড মানদণ্ড থাকবে, কিসের, তথ্য তৈরিতে, বিতরণে, সংগঠনে এবং ডিসেমিনেশনে, এই হলো ইনফরমেশন ইথিক্স। বাংলায় করলে ইনফরমেশন ইথিক্স কাকে বলে, যে কোনো তথ্য তৈরি, লেখেন, যে কোনো তথ্য তৈরি করা, একত্রিতকরণ, প্রক্রিয়াজাতকরণ বা বিতরণ করা ও ব্যবহারের সাথে সমাজের নীতি নৈতিকতার সম্পর্ককে ইনফরমেশন ইথিক্স বলে। অর্থাৎ আপনি এই ইনফরমেশন একত্রিত করবেন, প্রসেসিং করবেন, বিতরণ করবেন এবং সমাজের মানুষের ব্যবহার করবে, তার সাথে যে নীতি নৈতিকতা সম্পর্ক আছে সেটাকে
ইনফরমেশন ইথিক্স বলে। এমনিতে একটা চমৎকার কথা বলা আছে, এটি তথ্যকে সূত্র ধরে, এর মূল শিকড় ধরে সমাজের নীতি বা শাস্ত্রবিধি পরীক্ষা করে। এটাই হলো বাংলা ইনফরমেশন ইথিক্স। আমি বাংলায় কোনো কিছু পাইনি, এটা আমি বানাইছি, এটা লিখে দিতে পারেন। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের মতে, যে কোনো তথ্য তৈরি, একত্রীকরণ, প্রক্রিয়াজাতকরণ, বিতরণ করা ও ব্যবহারের সাথে সমাজের নীতি ও নৈতিকতার সম্পর্ককে ইনফরমেশন ইথিক্স বলে। এটি তথ্যকে সূত্র ধরে সমাজের নীতি বা শাস্ত্রবিধি, বা নীতি বা শাস্ত্রবিধি যদি লিখতে কষ্ট হয় তাহলে লিখবেন নীতি নৈতিকতাকে পরীক্ষা করে। দাঁড়িয়ে এ পর্ব শেষ। নাম্বার টু, এর ইতিহাস কি, কোথেকে আসলো হিস্ট্রি অফ ইনফরমেশন ইথিক্স, এটা কোথেকে আসছে? ইনফরমেশন ইথিক্স আসছে, এই টার্মটা ফার্স্টে ব্যবহার করছে রবার্ট হাপটিমান এন্ড ইউজ ইন দা বুকস অফ ইথিক্যাল চ্যালেঞ্জেস ইন লাইব্রেরিয়ানশিপ। দ্য ফিল্ড অফ দ্য ইনফরমেশন ইথিক্স হ্যাজ বিন রিলেভিটি শর্ট বাট প্রোগ্রেসিভ হিস্টোরি, হ্যাভিং বিন রিকগনাইজড ইন দ্য ইউনাইটেড স্টেটস নিয়ারলি টোয়েন্টি ইয়ার্স। এই বলছে দ্য অরিজিন অফ দ্য ফিল্ড আর ইন দ্য লাইব্রেরিয়ানশিপ, থ্রো ইট হ্যাজ নাও এক্সপেন্ডেড টু দ্য কনসিডারেশন। এসব এটা ইংরেজিতে আপনারা পড়েন, এতে কোনো লাভ হবে না, আপনাকে আমি জানি আপনাদের, কিন্তু এটা একটু দিতে আইন আছে, ফুটপাট ইংরেজি দুটো একটা না দিলে পরে আপনারা বলবেন যে স্যার এটা কি দিয়ে কি করলো। ইনফরমেশন ইথিক্স এইবার আসেন, আপনারা যেটার জন্য অপেক্ষা করতেছেন সেটা, যেটা আপনারা অধিকার আছেন, ইনফরমেশন ইথিক্স এর ইতিহাস বাংলা, ওইটার বাংলা দেখেন, সহজ কথা এটা লিখতে হবে শুনতে হবে। ইনফরমেশন ইথিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন রবার্ট হাউপটসম্যান, এবং এটি প্রথম যে বইয়ে ব্যবহৃত হয়েছিল সেটার নাম ইথিক্যাল চ্যালেঞ্জেস ইন লাইব্রেরিয়ানশিপ। ভাবেন এটা এত চমৎকার একটা জিনিস, প্রথমে এটা ইনফরমেশন ইথিক্স লাইব্রেরিয়ানশিপের একটা বইতে ই হয়েছিল। ইনফরমেশন ইথিক্স এর ক্ষেত্রে এর ক্ষেত্রটা, এর স্কোপটা আপেক্ষিকভাবে ছোট আসলে, তবে এর প্রসার ব্যাপক। যুক্তরাষ্ট্রে মার্কিন ইউএসএতে 20 বছরের বেশি সময় ধরে এটা স্বীকৃতি পাইছে। এটি মূলত গ্রন্থাগার বিদ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে বর্তমানের পরিবৃতি সমাজের নীতি নৈতিকতা ও অবকাঠামোর মধ্যে প্রভাব ফেলেছে, যেমন কম্পিউটার সায়েন্স, ইন্টারনেট, মিডিয়া জার্নালিজম, বিজনেস ইত্যাদি। যেমন ক্লিয়ার হয়েছে কিনা, প্রথমের পরিধি শুধু ইনফরমেশন সায়েন্সের ভিতরে, এখন আর এইটা ইনফরমেশন সায়েন্সের মধ্যে নেই, এটা চলে গেছে সমাজের একটা ব্যাপক শ্রেণীর ভিতরে। অর্থাৎ কম্পিউটার সায়েন্সের উপর একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একজন একটা কম্পিউটার ইয়ে তৈরি করছে, আপনি সেটা নকল করে ছাড়িয়ে দেবেন সেটা হবে না, ইন্টারনেটের বদলে আর একটা ডাউনলোড করে চালাই দেবেন আমার এটা হবে না, ধরা পড়ে যাবেন। বলছে মিডিয়া জার্নালিজম, দেখছেন না বিভিন্ন আর্টিকেল লেখে সংবাদ ছাপাই দেয়, আর এক পত্রিকার থেকে কাট কপি করে নিয়ে এটা ছাড়িতেছে। বিজনেস এর ক্ষেত্রে বলছে আমি একজন উদ্যোক্তা, কি করছে সাবার থেকে বড় বড় আটার গুল্লা কিনে নিয়ে বানানিতে বেশি বলতেছে যে আমি এটা রসগোল্লা ইনোভেটিভ জামতলা কি যশোরের জামতলা রসগোল্লা বিক্রি করছে। এগুলো ইথিক্স না, ইথিক্স হলো আপনি যেটা সৃষ্টি করবেন, যেটা তৈরি করবেন সেটাই। আমি এখানে বলতে বাধ্য হবো, এখানে রেকর্ড হচ্ছে, যদিও আমাদের ভিতরে কিছু ইন্টেলিজেন্ট জ্ঞানপাপী লোকজন আছে, তারা আমি বলবো, আমি স্টেট বলছি, আমার বইয়ের ভিতর থেকে হুবহু কিছু জিনিস নিয়ে তারা একটা বই তৈরি করছে কিংবা কোনো জায়গায় দিয়েছে, তার ন্যূনতম কপিরাইট আইন অনুযায়ী, এই ইনফরমেশন ইথিক্স অনুযায়ী, তাতে কোনো সাইটেশন স্টাইলও দেয়নি। একটু আগে দেখলাম মিতুল স্যার, এই মাইদুল স্যারের কাছে বলছিল সাইটেশন স্টাইলটা কি, সাইটেশন স্টাইল হলো ওই জিনিস আপনি যেটা ব্যবহার করবেন সেটা কোন জায়গার থেকে নিচ্ছে তথ্য সূত্র উল্লেখ করা। এটা আমাদের, তারা আবার আমাদের অনেকে টিচারও বটে, জানি না কে কিভাবে নিবে, দিস ইজ ইনফরমেশন ইথিক্স। এখন আমরা এই পর্ব চলে যাব কপিরাইটে, সেন্সরশিপটা আজকে শিখবো না, কপিরাইট যেটা আমাদের দেশে প্রতিনিয়ত, বই একটা নিয়ে যাই মন্ত্র বলেন রিজাউল সাহেব, দোকানে যাই মন্ত্র বলেন যে ভাই এই বইটা একটু ফটোকপি করে দেন তো, কিন্তু আজকে আপনি দেশ পারে ইন্ডিয়াতে যান, আপনারা আপনাদের ভাষায় যেটা বেধর্মীদের রাষ্ট্র হিন্দুদের, আপনি গেলে একটা বই আপনাকে ফটোকপি করে দিবে না, আপনি একটা বইয়ের একটা চ্যাপ্টার যতটুকু আপনার লাগবে তার 3 পাতা ফটোকপি করতে পারবেন, পুরো চ্যাপ্টারটা পারবেন না। আপনার গবেষণার জন্য একটা বই 3টা পাতা যদি দরকার হয় এটা পারবেন না। আর আপনি আমাদের নীলক্ষেতের এখানে যান,
মিজানুর রহমানের বই অনেকে বড় কবি করে বিক্রি করতেছে, মোটামুটি দেন বই একটা আজকে বেরিয়েছে, 21 সালের বই বাজারে চলে গেছে। এখন আসি আমরা কপিরাইট সেন্সরশিপ, এইটা যেটা বলতেছিলাম আমরা কপিরাইট। হোয়াট ইজ কপিরাইট? কপিরাইট বাংলা শব্দের প্রতিশব্দ হলো গ্রন্থ স্বত্ব, লেখকের আইনসিদ্ধ অধিকার বা স্বত্ব সংরক্ষিত করার নামই কপিরাইট অ্যাক্ট বা গ্রন্থ স্বত্ব আইন। লেখকের লেখা প্রকাশ করার অধিকার লেখক নিজে বা তার অনুপ্রাপ্ত ব্যক্তি। কপিরাইট ভোগ করা যায় এবং এর মূল্য আছে, তাই আইনের চোখে এটা একটা সম্পত্তি। এই বইটা আমি লিখছি, এটা আমি ছাপাইছি, এটা এটা আমি ভোগ করতে পারবো না, এটা আফসা আমি ভোগ করতে পারবো কিনা, এটা নিশ্চয়ই আমি এটা পারবো, তার কারণ এটা আমার ইন্টেলেকচুয়াল, তাই আইনের চোখে এটা সম্পত্তি। বস্তুত কপিরাইটের সাথে সৃজনশীলতার অর্থাৎ আপনার কগনিটিভ ফ্রেমে যে ইন্টেলেকচুয়ালিটি আছে এটার সাথে আপনার অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। প্রকাশ বা অনুবাদের অধিকার একমাত্র রচয়িতার, আমি এটা প্রকাশ করব কি করব না যিনি এটা রচনা করছে তাই। সৃজনশীল কাজের পিছনে যে মেধা বা শ্রম ব্যয় হয় থাকে তাকে কপিরাইট আইন সম্মান দেয়। তাহলে কপিরাইট আইন কি কাজে ব্যবহৃত হয় ভাইবাতে বলবেন? কপিরাইট আইন যিনি ইন্টেলেকচুয়াল মেধা বা শ্রম ব্যয় করেন কপিরাইট আইন সেটাকে সম্মান দেওয়ার জন্য, অর্থাৎ সে কাজকে চুরি নকল বা বেআইনি মুদ্রণের হাত থেকে রক্ষা করে। এই ভূমিকাটুকির ভিতরে কপিরাইটের প্রয়োজনীয়তা তার সুবিধা অসুবিধা সবই এটার ভিতরে লেখা আছে। এখন আসেন কপিরাইট বলতে কি বুঝো, কপিরাইট আইন বলতে কি বুঝো, সোজা সাপটা। কপিরাইট আইন হলো লেখকের উপর লেখার লেখার উপর লেখকের সত্ত্ব কায়েমের দাবি বা আইন সিদ্ধ অধিকার। যে কোনো ইনভার্টেড কমা শুরু, যে কোনো সাহিত্য কর্ম, এখান থেকে ইনভার্টেড কমা শুরু হবে, যে কোনো এখান থেকে যে কোনো সাহিত্যকর্ম বা সৃষ্টিকর্মী কাজের উপর আইনানুগ স্বীকৃতি আছে কপিরাইট অ্যাক্ট বা গ্রন্থ স্বত্ব আইন। এখানে পূর্বে কপিরাইট বলতো লেখকের রচিত কোনো পুস্তকের মুদ্রণ পুনর্মুদ্রণ অধিকারকে বোঝাতো, কিন্তু কালক্রমে এই অধিকার শুধু বইয়ের ভিতর নেই, এটা সঙ্গীত নৃত্য মুখাভিনয় শিল্পকর্ম চলচ্চিত্র রেকর্ড কম্পিউটার সফটওয়্যার ইত্যাদির উপরে ই হয়েছে। অর্থাৎ আধুনিক বিশ্বে কম্পিউটার কপিরাইটের মাধ্যমে শুধু বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নাই, বরঞ্চ প্রত্যেকটি মৌলিক সৃষ্টির পিছনে কপিরাইট প্রযোজ্য। যারা লিখেন, যারা আঁকেন, যারা গানে সুর দেন, যারা গানে রেকর্ড করেন, এসব কাজ যারা প্রকাশ করে মূলত তারাই কপিরাইট বা গ্রন্থ স্বত্ব আইনের আওতায় পড়ে। খেয়াল করেন, কম্পিউটার সফটওয়্যার যিনি লিখবেন ওইটা তার কপিরাইট, যিনি গাবেন, আপনি যদি মনে করেন রুনা লাইনের একটা গান স্টেশনের রেলগাড়িটা বাইপাস হলে ঘড়ির কাঁটা, এখন আমি যদি গাই তাহলে কি আমার নামে চালাই দিতে পারবেন? আগে বলতে হবে মূল রচয়িতা কিরা সেটা। আমি মিজানুর রহমান আজারি রওয়াজ, আমি তো ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান একটু আগে প্রকাশ করলো, আমি তো ঠিক করছি মিজানুর রহমান আজারি লাগাই দেবো এই বয়ানের পিছনে, লাইব্রেরি সাইন্সের এই বয়ানের পিছনে উঠাই দেবো মিজানুর রহমান আজারি। বাজারে কি এটা খাবে, রিজাউল সাহেব এটা খাবে? নিশ্চয়ই খাবে না, হ্যাঁ নিশ্চয়ই খাবে না। খাইতে গেলে মিজানুর রহমানের আজারির মতো ওইরকম সুরত হইতে হবে, ওই রকম 15-10-12টা ভাষা জানতে হবে, ওই রকম মেধা হতে হবে, ঠিক আছে, ওই রকম গবেষণা করতে হবে। তাহলে কপিরাইট আইন কাকে বলে ক্লিয়ার হয়ে গেল? আপনাকে যদি ভাইবাতে জিজ্ঞেস করে কপিরাইট আইন কি জিনিস, আপনি সোজা কথা বলে দেবেন সৃষ্টির উপরে স্রষ্টার অধিকার সংরক্ষণ করার আইনকে কপিরাইট আইন বলে। যিনি সৃষ্টি করবেন, আপনি রিজাউল সাহেব, আপনি একটা গজল তৈরি করছেন, আপনি একটা সৃষ্টি করছেন, নুরুল ইসলাম সাহেব আপনি একটা জিনিস তৈরি করছেন, সেই জিনিসটা আপনার সত্ত্বকে রাখার জন্য। আমি মিজানুর রহমান একটা বই লিখছি, রুনা লায়লা গান গাইছে, কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা করছে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছেন, এইটাই হলো তার কপিরাইট। এইটাই অর্থাৎ যিনি সৃষ্টি করছেন স্রষ্টা যিনি, সেই স্রষ্টার উপরে সৃষ্টির তিনি যেটা ক্রিয়েশন করছেন তার উপরে আইন সিদ্ধ অধিকার সংরক্ষণ করাই হলো কপিরাইট। এক কথায় শেষ। এইবার আসেন, অনেক ফ্যাসফুস আছে এই কপিরাইট আইন এর ইতিহাস কি, এর অনেক কাহিনী, অনেক অনেক কাহিনী, এর অনেক কাহিনী। সেটা হলো প্রথমে এই গ্রন্থ স্বত্ব আইন লাভ করে প্রথমে যারা প্রিন্টাররা, ইংল্যান্ডের কোম্পানি অফ
স্টেশনারি যেটা কোম্পানিতে এইটা এই শব্দটা প্রথম অনুভূত হয় 1662 সালে প্রথম এই আইনটা বিধিবদ্ধ হয় 1709 সালে এই আইন তখন ছিল লাইসেন্সিং অ্যাক্ট তখন এরা বলল এই আইনকে কপিরাইট আইন বলল দিল 1709 সালের পরে বইয়ের উপর যারা প্রিন্টার ছিল তারা এটা 21 বছরের একটা অধিকার বলল যিনি বইটা প্রিন্ট করবেন তার উপরে কপিরাইটের 21 বছরের অধিকার থাকবে তারপরে বলল 1709 সালের পরে প্রকাশিত হইল ইউএসএ যত বই বলল এরপরে যত হবে তাতে 14 বছর কপিরাইট থাকবে এর প্রেক্ষাপটে এলোমেলো কিছু কথা তারপরে বলছে 1814 সালে কপিরাইটের মাইন এই কপিরাইটের মেয়াদ 14 থেকে 28 বছর করা হলো এর কিন্তু ব্যাকগ্রাউন্ড বলতেছে আমি আলাদা আলাদা বলবো এর মেয়াদ কত কি বাংলাদেশের ক্ষেত্রে সব বলবো তারপরে প্রথমে কপিরাইট আইনের ভৌগোলিক সীমারেখার মধ্যে আমাদের একটা নির্ধারিত ভৌগোলিক সীমাবদ্ধ ছিল বললো এটা ইউএস এর ভিতর থাকবে কি ইংল্যান্ডের ভিতর থাকবে কিন্তু পরবর্তীতে আসে 1886 সালে সুইজারল্যান্ডের বান শহরে একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কনভেনশন কপিরাইট কনভেনশন হয় ওই কনভেনশনে বিশ্বের প্রায় 40টি দেশের তারা এখানে অংশগ্রহণ করে তাতে একটা গুরুত্বপূর্ণ সনদ তৈরি করে এটা এটাকে বলে এই যে রোমের বার্ন সম্মেলন বলে 1928 সালে এই বার্ন সম্মেলনের সময় তারা কপিরাইট আইনের যথার্থ স্বীকৃতি আদায় করে ইউনেস্কোর মাধ্যমে 1952 সালে 6 সেপ্টেম্বর ওই সম্মেলনে বিশ্বের 50টি দেশ কথা শুনে রাখেন ভুলে যাবেন ওই সম্মেলনে 50টি দেশের সমন্বয়ে অনুষ্ঠিত হয় ওই সম্মেলনের পরে 1953 সালে আসে এই 40টি দেশ একটা যুক্ত আইনে এটা একসাথে সংঘবদ্ধ হয়ে এই আইনটা অনুমোদন করে এই আইন অনুমোদন করলে তখন আর একটা নির্ধারিত ভৌগোলিক সীমারেখার ভিতরে এটা সীমাবদ্ধ না হয়ে সমগ্র বিশ্বে এটা ছড়াই যায় পরবর্তীতে ইংল্যান্ড আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ভারত জাপান অস্ট্রেলিয়া এবং 1972 সালে বাংলাদেশও এই কনভেনশনে শরিক হয়েছে এবং 72 সালে 1956 সালের ওই আইন অনুযায়ী বাংলাদেশের কপিরাইটের কিছু ধারা নতুনভাবে সংশোধন বা সংশোধন করা হয় এই 72 সালে এটা 1978 সালে কিছু কাজ হয় পরবর্তীতে 2000 সালে বাংলাদেশের কপিরাইট আইনের 2000 সালে বাংলাদেশের কপিরাইট আইন হয় এবং 2005 সালে এই আইন সংশোধন করে কম্পিউটার সফটওয়্যারের সাথে সংযুক্ত করা হয় এই হলো বাংলাদেশের কপিরাইট আইন ওখানে যাই বলবো তখন এখন আসেন কপিরাইটের উদ্দেশ্য ওটা গেল পটভূমি উদ্দেশ্যটা কি জিনিস কি কারণের জন্য আচ্ছা আপনার আইকিউতে কি বলে বলেন তো কি জন্য এই কপিরাইট আইন বানানো হয়েছে আপনি যতটুকু বুঝছেন তার ভিতরে এটা যদি না করা হতো তাহলে তো যে কেউ আমার গ্রন্থ সত্যটা নিয়ে নিতে পারতো বা আমি রাইট এক কথায় আমার সৃষ্টিটা আমার যেটা এটা তা থাকতো উদ্দেশ্য একটাই যিনি যেটা সৃষ্টি করবেন তার স্বার্থ রক্ষাই হলো এর একমাত্র উদ্দেশ্য দেখেন ছোট্ট একটা কথা লেখেন যারা লিখতেছেন দ্রুত বিক্রয় মুদ্রণ প্রকাশনা পুনমুদ্রণ বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করার জন্য সৃষ্টির উপর এই শব্দটা দেখেন সৃষ্টির উপর স্রষ্টার যিনি সৃষ্টি করছেন তার মালিককে অধিকার সংরক্ষণ বা কায়েম করাই কপিরাইটের উদ্দেশ্য ক্লিয়ার পরীক্ষার হলে পড়ার দরকার নেই শুধু আমার কথাটা শুনে যান এরকম ছোট ছোট করে আইনের পটভূমি কপিরাইটের উদ্দেশ্য এবার আসেন এর দরকার কি এই কপিরাইটের আইনের গুরুত্ব আর প্রয়োজনীয়তা কি আমার মনে হয় বই পড়ার দরকার নেই আপনারা এটাই লিখে দিতে পারবেন এর গুরুত্ব প্রয়োজনীয়তা আমি যদি কপিরাইট কি জিনিস সেটা বুঝাতে পারছি অবশ্য কপিরাইট আছে কপিরাইট না হলে নকল হবে আমার সৃষ্টি জিনিস আরেকজন চুরি করে নিবে আমার অধিকার থাকবে না আমার আর্থিক ক্ষতি করবে অর্থাৎ দেশে মানুষ ইনোভেটিভ আইডিয়া সৃষ্টি হবে না কাজে এই আইন অবশ্য থাকতে হবে এই প্রয়োজনীয়তা লিখে দেবেন এটাই একবার কাফি ডট ডট দিয়ে লিখে দেবেন মিজানুর রহমানের বই কেনারও দরকার নেই এ পড়ারও দরকার নেই আসেন এখন আমরা দেখি কি বলি বলছে কপিরাইট হলো একটা অশরীরী সম্পদ অশরীরী কি ভূত পেতনি শরীরে জিন লাগে না রিজাউল সাহেব এটা বলছে অশরীরী সম্পদ যেটা দেখা যায় না ভিতরে থাকে আমি মারা যাওয়ার পরে আমি এই বই আমার যে বই আছে এই বই
আমি বেঁচে থাকলি 50 বছর, যতদিন বেঁচে থাকবো আমি যেদিন প্রকাশ করছে সেই দিন থেকে 50 বছর, সেই 50 বছর পরে আরো 10 বছর বাড়বে, 60 বছর কপিরাইট। আমি যদি মরে যাই তাহলে আমার মৃত্যুর আরো 50 বছর পরে এই কপিরাইট অ্যাক্ট থাকবে। এই 50 বছরের ভিতরে আমার যদি কোনো ওয়ারিশান যদি ওইটার উপরে তার দেখা বলার লোক না থাকে তাহলে আরো 10 বছর বাড়ানো হবে, তাহলে 60 60 120। লেখকের জন্মের আগে লেখকের বেঁচে থাকা অবস্থায় 60 বছর, 50 10, আর ঠিক মৃত্যুর পরে আরো 60 বছর। আপনি দেখেন এটা বলছে একটা অশরীরী সম্পদ, যিনি উৎপাদন করেন স্বাভাবিকভাবে এই দ্রব্য তারই সৃষ্টি, রসিয়ত উৎপন্ন দ্রব্যের প্রতি গভীর মমতাবোধ পোষণ করেন। অবশ্যই আমার বইয়ের ভিতর আমি কষ্টটা বুঝবো, আমি দোকানে যাই মন্তর কব নুরুল এই বইটা আমার ফটো কপি করে দেন তো, আমি তো কব না এটা। এই অহংকারের মধ্যে সুদা নেই, আছে তৃপ্তি, কিন্তু যে বস্তুর সাথে কপিরাইট সংলগ্ন সেই বস্তুর প্রকৃতি এমন যে তা ধরে রাখবার নয়। কপিরাইট যুক্ত যে বস্তুটি সৃষ্টিকার এত প্রিয় এত দরদ মাখা সেই বস্তুটি কিন্তু বস্তুর সাথে কপিরাইট সংলগ্ন, এই বস্তুর প্রকৃতি এমন যে তা ধরে রাখা যায় না। কি করতে হয় এটা, এটা কিন্তু প্রকাশ করতে চায় লোকের মাধ্যমে ছড়িয়ে দিতে হয়, সেটা সংকোচ নাই প্রসারাই এর তৃপ্তি, নিয়ন্ত্রণ করে লাভ নাই। এটাকে আমি যদি বলি যে না আমার এই বই কারোর দেবো না ঘরের মধ্যে আটকাই দেবো, কোনো লাভ নেই, সারা বাংলাদেশে ছড়াই চলে গেছে। কাজে যিনি উৎপাদন করেছেন তার আর্থিক দিক দিয়ে তার মূল্য বহন করে সেই মূল্যের উপর স্বাভাবিকভাবে তার অধিকার আছে। রসিয়তে কেউ এখানে খেয়ে পরে বাঁচতে হয় বা এই কথাটা আমি লিখছি, এই কথাটা আমি লিখছি অন্য জায়গার থেকে কিছু অনুবাদ করছি, আমি আমাকে তো বাঁচতে হবে, আমি আপনাদের সাথে চটাং চটাং কথা বলবো আমার সংসার তরফ করতে হবে না, আমার আমার তো খরচ আছে, আমার ড্রাইভারের বেতন দিতে হয়, গাড়ি তেল করতে হয়, মাতব বাড়ি করে বেড়াইতে হয়, এই আপনাদের জন্য তদবির করে বেড়াইতে হয়, এমন কোনো দিন নেই যে একজন দুইজনের জন্য এটা তদবির করতে হবে না। স্যার একটু ফোন করে দেন, ফোন করে তো আর পাওয়া যাবে না, আমার মোবাইলের পয়সাটা দেন তা তো আর বলা যাবে না। কাজে যিনি সৃষ্টা, যিনি আপনি হাফসারটা নকশিকাটা তৈরি করবেন, আপনি ডাক্তার হবেন, একটা প্যাটেন্ট তৈরি করবেন, আমাদের দেশে বায়োটেক তৈরি করছে কি, আমাদের দেশে বায়োটেক ভ্যাকসিন আবিষ্কার করতেছে, আমরা গর্ববোধ করি, সেটার প্যাটেন্ট তাদের, দেখছেন না ওই হু থেকে তাদেরকে ইয়ে দিছে। সুতরাং অর্থের প্রয়োজন তার আছেই, যেহেতু অর্থের প্রয়োজন আছে অর্থের দাবির অযৌক্তিক নয়, সেহেতু কপিরাইটের আর্থিক দিক দিয়ে ওর গুরুত্ব কম নয়। এইবার আসেন আসল জায়গায়, কপিরাইটের এই যে গুরুত্ব বা প্রকৃতি এটা ভিন্ন ভিন্ন হতে পারে। সাধারণত নিম্নমত যেমন দেখেন এখানে বলছে যে আপনি নজরুলের বিদ্রোহী কবিতা বা জয়নাল শিল্পাচার্য জয়নুলের দুর্ভিক্ষ ছবি যে কেউ ঘরে তুলে রাখা যাবে না, এটা যে কেউ কিন্তু এটা অবহৃত খুলে দিতে হবে। কাজে নিম্নমত কারণে গুরুত্ব কপিরাইটের প্রয়োজন আছে। নাম্বার এক, কি জন্য কপিরাইটের গুরু প্রয়োজনীয়তা, এক নম্বর হচ্ছে এটা অনাবৃত্ত, অর্থাৎ এটা ঢেকে রাখার বিষয় নয়, এক নম্বর লেখেন দ্রুত। নাম্বার টু, এটা চুরি যাওয়ার আশঙ্কা আছে। দুই নম্বর পয়েন্ট, কেন এটা প্রয়োজন, কেন যে এটা ঢেকে রাখা যায় না, এটা খোলা ওপেন উন্মুক্ত, কাজে যেটা উন্মুক্ত থাকে ঘরের দরজা যেটা খোলা থাকে সেটা চুরি যাওয়ার আশঙ্কা থাকে। নাম্বার থ্রি, এটা নকল হওয়ার সম্ভাবনা থাকবে, আমার জিনিসটাই কপিরাইট না মানি আর একজন নকল করে দেবে। নাম্বার ফোর, যিনি লেখক তার সত্য, তার সত্য বজায় রাখার জন্য এন্ড দিস ইজ দা আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য। আপনি এটা, আমি যদি কপিরাইট আর কাইন না থাকতো তাহলে আমার আর্থিক নিরাপত্তাও থাকতো না। উপরোক্ত বর্ণনার মাধ্যমে কপিরাইটের প্রয়োজনীয়তা বোঝা যায়। এই পাঁচটা পয়েন্টের কথা একটু মনে রাখবেন যে এটা অনাবৃত, অর্থাৎ এটা ঢেকে রাখার বিষয় না, কাজে এটা চুরি যাবে, নকল হবে, এ সত্য বজায় রাখতে হবে এবং আর্থিক নিরাপত্তা প্রদান করতে হবে। এই পাঁচটা প্রয়োজনীয়তা, এটা পয়েন্ট দিয়ে বিস্তারিত লিখে দিতে পারেন অথবা বুলেট আকারেও লিখে দিতে পারেন। এখন আসেন এই কপিরাইটের পরিধি, কোন কোন ক্ষেত্রে কপিরাইট আইন প্রযোজ্য হবে, কোন কত দূর, শুধু বই নাসা গানা নাকি। 1956 সালে ইংল্যান্ডে কপিরাইট আইনের সংশোধনের ফলে কপিরাইটের পরিধি অনেক ভাবে বাড়িয়ে গেছে। আন্তর্জাতিকভাবে নিম্নলিখিত উপকরণ সমূহ এর সাথে সংযুক্ত, এক
বই পুস্তক, দুই সাময়িকী, তাড়াতাড়ি লেখেন, বর্ণনা আপনারা লিখেন না, আপনি বই পুস্তকের ভিতরে কি আছে তাই দেখেন। এক নম্বর ওটা বই পুস্তক, সাময়িকী, সঙ্গীত, চলচ্চিত্র, রেকর্ড এন্ড কম্পিউটার সফটওয়্যার, এই ছয়টা পয়েন্টের ক্ষেত্রে কপিরাইট প্রযোজ্য। কোন কোন জায়গায় আরো আছে, এটা যদি সৃষ্টিশীল হয় লিখছেন, যারা বলেন স্যার দ্রুত হয়ে যাচ্ছে, শুধু কোয়াটা লেখেন, হলুদ কালারটা লেখেন। কপিরাইট আইনের পরিধি হচ্ছে বই পুস্তক, সাময়িকী, তারপর সঙ্গীত, মিউজিক যেটাকে বলে, সিনেমা, চারুকলা, শিল্প, নকশা, ড্রয়িং, প্ল্যান, মডেল, ডিজাইন, আলোকচিত্র, ছবি, ম্যাপ ইত্যাদি। রেকর্ড সব ধরনের গান, আবৃত্তি, ভাষণ, বক্তৃতা। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ যদি কেউ নকল করে হবে, অল মেমোরি অফ দি ওয়ার্ল্ড এর চান্স পাইছে। কম্পিউটার সফটওয়্যার, এনি টাইপস অফ কম্পিউটার সফটওয়্যার, এটা হচ্ছে এই পরিধি আওতার ভিতরে। এখন আসেন এই কপিরাইট আইনের সময়সীমা, ওই যেটা নিয়ে পয়লা পেশাল, এটা ভাইবাতে জিজ্ঞেস করবে। কপিরাইট আইনের মেয়াদ বিভিন্ন দেশে বিভিন্ন রকম। বাংলাদেশে 1978 সালের পয়লা জানুয়ারি থেকে এই নতুন বিধান চালু হয়, যেখানে সাহিত্য, নাটক, রচিতা এর ভিতরে সংযুক্ত হয়। সেখানে প্রথমে ছিল সাহিত্যের ক্ষেত্রে প্রথমে 50 বছর, পরে আরো 10 বছর বাড়ানো যাবে, আর লেখকের মৃত্যুর পরে 50 বছর, আর যদি ওই যে একটু আগে বললাম সেই 50 বছরের পরেও যদি তার কোনো উত্তরাধিকার জন্য না থাকে তাহলে তার জন্য আরো 50 বছর। এখানে কয়েকটা বানান দেখা যায়, আচ্ছা ওকে। অপরদিকে যদি জয়েন্ট অথর থাকে যুগ্ম লেখকের ক্ষেত্রে কিন্তু কপিরাইটে লেখকদের মৃত্যুর 50 বছর পরে ওই 10 বছর আর বাড়বে না। আচ্ছা এইবার একটা বই লেখকের নাম জানা নেই কিন্তু সেটা কতদিন থাকবে? লেখকের নাম যদি জানা না থাকে তাহলে প্রকাশের তারিখ থেকে 50 বছর। এখন দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের যত বই আছে রবীন্দ্রনাথ রাস্তাঘাটে পাওয়া যায়, তার কারণ ওইটার কিন্তু কপিরাইট নাই, অর্থাৎ লেখকের 50 বছর হয়ে গেছে। এখন বলছে দক্ষিণা প্রাপ্ত, দক্ষিণা মানে কি? অনারিয়াম, যে সমস্ত লেখকরা, আমি যেমন বইটা লিখে নিউ প্রগতির কাছ থেকে কপিরাইট পাই, প্রতি বছরে বছরে মাসে মাসে হাজার হাজার টাকা আমি এখান থেকে পাই ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এই যে টাকা পাই এই ধরনের লেখকের ক্ষেত্রে আমি কিন্তু কপিরাইট থাকবে প্রকাশকের, কিন্তু কপিরাইট আমার থাকবে আমার জীবিত অবস্থায় 50 বছর, মৃত্যুর পরে আরো 50 বছর। এখানে কিন্তু 120 বছর হবে না যদি আমি লেখকের লেখার ক্ষেত্রে অনারিয়াম গ্রহণ করে থাকি প্রকাশকের কাছ থেকে। আর যুক্তরাষ্ট্রের কপিরাইট আছে প্রথমে 56 বছর, 28 বছর, এবং দ্বিতীয়বারে তার আবেদন সাপেক্ষে আরো 28 বছর, অর্থাৎ ওরা একসাথে বলে 56 বছর। এখন এই কপিরাইট আইনের মেয়াদের বিভিন্ন ক্ষেত্র আছে। আমাদের দেশের যে কপিরাইট আইন আছে সেই কতগুলো ধারাতে, যে সমস্ত ধারাগুলোতে এখানে আছে, আমি ঠিক ওয়েবসাইট থেকে এই ধারাগুলো আপনাদেরকে জন্য জানার জন্য দিয়ে দিছি। কোন কোন ক্ষেত্রে দেখেন আপনি, ধারা 24 নম্বর ধারায় আছে প্রকাশিত সাহিত্য, নাট্য, সঙ্গীত, শিল্পকর্মে কপিরাইটের মেয়াদ থাকবে 50 বছর করে, 50 বছর আগে পরে। মরণোত্তর কর্মে কপিরাইটের মেয়াদ হবে 50 বছর আর 10 বছর। তারপর চলচ্চিত্র ফিল্মের ক্ষেত্রে 50 বছর আর 10 বছর। শব্দ রেকর্ডিং কপিরাইট ঠিক সেম। তারপর আছে ফটোগ্রাফার, যিনি ছবি তুলবেন তার কতদিন থাকবে? আপনি একজন একটা ছবি তুলছে, আপনি কপি করে নিয়ে মারি দিলেন, এই দেখেন ফটোগ্রাফের কপিরাইটের মেয়াদ আছে এই আইনের। আপনি এখন যাই গুগলে সার্চ দিবেন, দিয়ে বলবেন বাংলাদেশ কপিরাইট আইন, এই পুরো আইনটা 26 নম্বরে, 28 নম্বরে ক্লিক করে দেখবেন ডিটেলস আছে। তারপরে কি আছে, কম্পিউটার সৃষ্টিকর্মের জন্য কি হবে, ওই যে 50 বছর। তারপর আছে বেনামি বা ছদ্মনামী পুস্তক নামে কপিরাইট, ওই যে বললাম যদি নাম না থাকে, না জানা না থাকে তাহলে তা প্রকাশের পরের 50 বছর। এইবার আসেন সরকারি কর্মে কপিরাইটের মেয়াদ, গভর্নমেন্টের কপিরাইটের মেয়াদ 50 বছর, পরবর্তীতে আরো 10 বছর। সরকার যদি এই 60 বছর পরেও মনে করে যে মেয়াদ আরো বাড়াতে হবে তাহলে সেটা সে বাড়াতে পারবে। যে দেখেন
এই দেখেন এখানে হাইপার লিঙ্কটা দেখাচ্ছে, আপনি কোথায় পাবেন এটা, এই দেখেন এখানে পাবেন, এটা আপনার হাইপার লিঙ্কটা দেখাচ্ছে। আমি এটা ক্লিক করলাম, ক্লিক দেখি ওখানে যাইতে পারি কিনা। হাইপার লিঙ্ক দেওয়া নাই, এটা যাওয়া যাবে না। ওকে, তারপরে দেখেন স্থানীয় কর্তৃপক্ষের কর্মের কপিরাইট। এখন মনে করেন একটা এলাকার পৌরসভা বা একটা সিটি কর্পোরেশনের ভিতরে যদি ওমা প্রকাশ কি হলো যে ঢুকে বলছে দেই, সরি এটা ইয়েতে ঢুকে গেছে, আমরা যেটা আমি যে হাইপার লিঙ্কে ক্লিক করছিলাম সেই ক্লিকে আইনের রুলস এর ভিতরে অনলাইনে ঢুকে পড়ছি। ওকে, তারপরে হচ্ছে 32 নম্বরের আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে কপিরাইটের মেয়াদ, এই 32-33টা এখানে আপনি এই বাংলাদেশের কপিরাইট আসেন, এইবার আসেন আসল জায়গায় বাংলাদেশের কপিরাইট আইনে কি হবে, বাংলাদেশের কপিরাইট আইন কি হবে, বাংলাদেশের কপিরাইট আইনের ক্ষেত্রে না, বাংলাদেশের কপিরাইটের আইনে আগে একটা জিনিস আছে যে কোন কোন ক্ষেত্রে কপিরাইট প্রযোজ্য হবে। আপনি ইচ্ছা করলে সবকিছুর ভিতরে মৌলিক কোন সাহিত্যকর্মের ক্ষেত্রে আপনার কপিরাইট প্রযোজ্য হবে, অর্থাৎ যিনি প্রথম সৃষ্টি করবেন তার ক্ষেত্রে কপিরাইট আইন প্রযোজ্য। তারপর আসেন বাংলাদেশের কপিরাইট আইন, বাংলাদেশের কপিরাইট আইন মূলত সম্পূর্ণভাবে বলছে যে 2000 সালে কপিরাইট আইন হয়েছে, আসলে 1956 সালের আইন ছিল, দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে আমরা জেনেভা কনভেনশনে সংযুক্ত হয়ে সেই আইন ফলো করতাম, 1978 সালে ওই আইনের সাথে সংযুক্ত করা হয় সাহিত্যকর্ম, মূলত 2002-2000 সালে কপিরাইট আইনের গেজেট হয় আমাদের দেশে এবং 2005 সালে এটা সংশোধিত হয়। এই আইনের বিভিন্ন ধাপ গুলো আমরা নিচে আলোচনা করব, এই ক আইনের প্রধান প্রধান অংশগুলো। 1 নম্বর হচ্ছে কপিরাইট আইনের সংশোধন সন্দেহের জন্য নিম্নোক্ত ধারাগুলো জারি করা হলো। 1 নম্বর, এই আইনের এই আইনটা হলো এই আইন কপিরাইট আইন 2000 নামে অভিহিত, বাংলাদেশ সব ক্ষেত্রে প্রযোজ্য হবে, সরকার কর্তৃক গেজেট হবে। আর 2 নম্বর হচ্ছে বিষয় বস্তুর পরিসংখ্যিক কিছু না থাকলে, এটা আইনের ধারা কয়েকটা ধারা শুধু অনুলিপি অর্থ, এটা এই কয়টা ইয়ে যাবে না, কতে আমি যাই আইনের ধারা, এটা জাস্ট হিস্টোরিক্যাল কথা, এখানে আসেন এই ধারা। এই যে ওই কপিরাইট আইনের যে ধারাগুলো আমি বললাম সেই ধারাগুলো এখানে, এবার আসেন কপিরাইট আইন যদি ভাঙ্গেন বাংলাদেশের কপিরাইট আইন, ইম্পর্টেন্ট জিনিস ভাইভাতে কোশ্চেন হবে, তাহলে কি কি শাস্তি, অপরাধ কি আর শাস্তি কি। নাম্বার 1, কপিরাইট আইন যদি আপনি লঙ্ঘন করেন তাকে আপনার 4 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা। এখন আসেন যদি এই কাজে কেউ সহায়তা করে, আপনার যিনি আল রাশিয়াল মুর্তাশিয়া ফিন নারে, ঘুষদাতা এবং ঘুষকো দুইজন সমান, যে অন্যায় করবে এবং অন্যায়ের যে সহায়তা করবে, যিনি সহায়তা করবে তাকে 6 মাসের জেল এবং 50,000 টাকা জরিমানা। এই কাজটা করা হয়েছে সাধারণত ফটোকপি করার ক্ষেত্রে, আমি তো জানি না আমার মালিক কইছে এটা করতে। এখন আসে কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে বলছে 4 বছরের জেল আর 4 লাখ টাকা জরিমানা, সর্বনিম্ন 6 মাস এবং 1 লক্ষ টাকা জরিমানা। সিনেমার ক্ষেত্রে 5 বছরের জেল, 5 লাখ টাকা জরিমানা, ন্যূনতম 1 বছর অথবা 1 বছরের জেল বা 1 লক্ষ টাকা, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। বিভিন্ন সামগ্রীর কপিরাইটের মেয়াদ বলছে সাহিত্য নাটক লেখকের মৃত্যুর পরে 60 বছর বলছি, আর আগে 60 বছর, আগে 60 বছর, চলচ্চিত্রের ক্ষেত্রে যেদিন হবে সেদিন থেকে 60 বছর, কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে যে বছর প্রকাশিত হবে সেখান থেকে 60 বছর, ছদ্মনামে প্রকাশিত হওয়ার পরে 60 বছর, সম্প্রচার রেকর্ডিং ক্ষেত্রে প্রসারিত হবে যেদিন থেকে সেকেন্ড থেকে 60 বছর, যে কারণে কপিরাইট আইন ভঙ্গ হয়, কতটুকু করলে কপিরাইট আইন ভঙ্গ হবে,
ব্যক্তিগত গবেষণার জন্য সাহিত্য, নাটক, সঙ্গীত, শিল্পকর্মের ক্ষেত্রে অংশবিশেষ যদি আপনি ব্যবহার করেন ওই যে তিন পাতা, তাহলে সেটা কপিরাইট আইন ভঙ্গ হবে না। আমাদের দেশে কি করে স্যার, আমি তো আপনার এই বইটার আজকে এই কয় চ্যাপ্টার তিন পাতা করি, কালকে সকালে আর তিন পাতা করব, বিকেল বেলায় আর তিন পাতা করব, এই তিন পাতা করতে করতে মোটামুটি 120 পাতা 40 দিনই শেষ, যা কিচ্ছা খতম। তারপরে সাহিত্য, নাটক বা সমালোচনার ক্ষেত্রে যদি আপনি এটার বইয়ের, যেমন আমার বইয়ের একটা রিভিউ প্রকাশ করেন, একটা পর্যালোচনা করেন, তাহলে সেটা কপিরাইট আইন হবে না। যদি কোনো জিনিসের যুক্তিসঙ্গত উদ্ধৃতি দিয়ে আপনি কোনো কিছু কথা বললেন, একটু আগে যেমন এই বইটা বললাম যে ইথিক্স এর কথা মিজানুর রহমানের ইয়ে দিয়ে, যদি আপনি সেটা কোট করে যে কোনো জায়গায় প্রকাশ করেন সেটা কপিরাইট আইন হবে না। বিচারিক কাজে বা রিপোর্টের জন্য সাহিত্য, নাটক, সঙ্গীত, শিল্পকর্ম যদি টাইপ করে কোর্টের বিচারের কাজে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে ওই বিচারপতিকে কপিরাইট আইন অনুযায়ী আটকানো যাবে না। চমৎকার কথা, দিস ইজ দা লাস্ট। কোন চলমান ঘটনা, বর্তমান সমাজের একটা চলমান ঘটনা দেখছেন না আপনারা, সিনেমা দেখেন, এই নাটক দেখেন না আমাদের দেশে বিভিন্ন, এই এই দেখেন এখানে বেশি যায় তারা, চলমান ঘটনা বলে না, এই ঘটনা সম্পূর্ণ কাল্পনিক, কারো চরিত্রের সাথে যদি মিশে যায় তাহলে কেউ কিছু মনে করবেন না। এই দেখেন এই এই যে আইনটা, এই কপিরাইট আইনের ঘয়ের 5 নম্বর, চলমান ঘটনা বিবৃত করার জন্য সাহিত্য, নাটক, সঙ্গীত, শিল্পকর্মের কোনো অংশ ব্যবহার করলে সেটা কপিরাইট আইন লঙ্ঘন হবে না। এটা চমৎকার ভাবে দেখবেন। এখন আসেন লাস্ট পয়েন্টে আসি, যে যে কারণে কপিরাইট আইন লঙ্ঘন হয়েছে বলে ধরে নেওয়া হবে। 1 নম্বর, কোন মৌলিক কর্মের হুবহু যদি আপনি ছাপাই দেন তাহলে শিল্পকর্মের অভিনয় বা গান পুনঃপ্রকাশ করলে সেটা হবে। নাট্যকর্মের ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করলে, একজন নাটক করলো, আপনি ব্যঙ্গাত্মক একটি ভেংসি কাড়লেন, আপনি দেখ মনে নেই আপনার যে আমাদের যিনি, যদিও এটা এটার নিয়ে অনেক কথাবার্তা যায়, কই কথা বলা যাবে না, নাট্যকর্মের কোনো ব্যঙ্গাত্মক উপস্থাপনা করলে, রেকর্ডিং এর মাধ্যমে আপনি একটা রেকর্ডের কাছে কপি করে নিয়ে আপনি আর একটা রেকর্ড জুড়ে দিয়ে মারি দিলেন, ওই মিউজিক টিউজিক আনলেন, কিছুদিন আগে দেখছেন না ওই যে কাদের একটা গান, ওই যে চঞ্চল চৌধুরী আর ইয়ে গাইছে, কাদের জন্য কেউ বলতে পারবেন? আমার মেয়ে জানে, কাদের একটা গান যে চঞ্চল চৌধুরী গাইছে, আসলে ওই গানটা তাদের না, ওই গানটা 1960 সালে বাংলা সাহিত্যের একজন গবেষক ওই গানটা রচনা করে তার ইয়েতে দিছিল। যৌথ কর্মের ক্ষেত্রে একজন আরেকজনকে বঞ্চিত করলে সেটা হবে না, দুইজন লিখলাম একজনকে ঠকালে। কপিরাইট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বাংলাদেশের কপিরাইট আইন বাস্তবায়নের জন্য আগারগাঁও, শেরে বাংলা নগরে, ঢাকায় জাতীয় গ্রন্থাগার আর্কাইভস অধিদপ্তর রয়েছে, এই অধিদপ্তরে কপিরাইট বোর্ড আছে, একজন রেজিস্ট্রারের নেতৃত্বে পরিচালিত হয়। এই হলো বাংলাদেশের কপিরাইট আইনের এই স্বল্প পরিসরে আলোচনা করা সহজ না, বলছি 2000 সালে হয়েছিল এটা, 2005 সালে তা সংশোধিত হয়। কম্পিউটার সফটওয়্যারের ক্ষেত্রে এই আইনের প্রয়োগ ভিন্ন ভিন্ন উল্লেখ করা হয়েছে, তাছাড়া অন্যান্য ক্ষেত্রে পর্যাপ্ত তদারকি ও দুর্লভ ব্যবস্থা করার জন্য এর আইনের প্রয়োগ খুবই ক্ষীণ। শেষে এই উপসংহারটুক লিখে দেবেন, আসসালামু আলাইকুম, পত্রপাঠ বিদায়, আমার সময়ও নেই, মানে সময়ও শেষ হয়ে গেছে। ওকে, 9:15 একবার কাটাই কাটাই মেরে দিছি। এখন আমি যাব আসল ইজাজত, যেটা জিমাইতে জিমাইতে বসে রয়েছেন, আসল যে জিনিসের জন্য, যে স্যার এই জিনিসটা আগে দেন, আসেন সেই জিনিসটা নিয়ে নেন আর কি করবেন, লেখেন লেখেন শিগগিরই লেখেন। কপিরাইট অর্জন বলতে কি বোঝায়, কপিরাইটের প্রয়োজনীয় গুরুত্ব উল্লেখ করো, কোন কোন ক্ষেত্রে কপিরাইট আইন প্রযোজ্য আলোচনা করো। 2 নম্বর, আছে সেন্সরশিপ বলতে কি বোঝায়, কি কি কারণে সেন্সরশিপ আরোপিত হয়, সেন্সরশিপের পরিপ্রেক্ষিতে গ্রন্থকারীকে দায়িত্ব কর্তব্য উল্লেখ করো। এই কপিরাইটের এখানে ইনফরমেশন ইথিক্স বলতে কি বুঝো, ইনফরমেশন ইথিক্স এর উল্লেখ পূর্বক কপিরাইট আইনের সাথে ইনফরমেশন ইথিক্স এর কি কি সম্পর্ক আছে তা আলোচনা করো, তাও বলতে পারে,
উত্তর এটাই হবে, তার সাথে যোগ হবে ইনফরমেশন ইথিক্সটা যোগ করে দিতে হবে। দ্রুত দ্রুত লেখেন, দ্রুত লেখেন। নুরুল ইসলাম লিখছেন?